আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম হলো ডক্টর অ্যাপ অ্যাপ ডিজাইন তো এই ডিজাইনটা করেছিলাম সেটা ডিজাইনটা আজকে আপনাদের জন্য দেখাবো তো অলমোস্ট দেখেন এটা ডিজাইনটা অলমোস্ট আমি ধরুন দাম করে রাখছি ডক্টর অ্যাপ তো অলমোস্ট আমাদের দাম আপনাদের দেখাবো ছোট্ট আগে কারণ ওই নতুন করে বাহাতে গেলে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনাদের সময় বলেন ভাই অনেক বেশি ভিডিও সময় তো অনেক বেশি লাগছে তাদের জন্য যেন সময় কম লাগে এবং যারা অল্প দেখে আইডেন্টিফাই করতে পারবেন তাদের জন্য ইনশাল্লাহ অনেক হেল্প হবে তার আগে বলে রাখি বন্ধুরা যারা নামাজ পড়েন নাই তারা নামাজ পড়ে আসেন যারা নামাজ পড়তে তাদের অসংখ্য ধন্যবাদ বিকজ নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা আমরা যে যে অবস্থান থাকি নামাজটা অবশ্যই পড়ব ইনশাল্লাহ তো চলেন আজকে ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি একটা ফাইলকে দিব দেখুন ডক্টর অ্যাপসের জন্য এখানে আমি কি কি ফাইল কাজগুলো করবো দেখাব সময় লাগলো আমার মনে হয় আপনারা কিছু ভালো করে দেখেন আর কিছু হলো আইডিয়া পাবেন অন্তত আর আপনাদের আশা করি অনেক হেল্প হবে তো দেখেন অলমোস্ট আমার কিন্তু একটা পেজ যখন পেজ দিচ্ছেন ডিজাইনটা আপনার দাম করানোর পর তো আমি ডিজাইনটা একটু দেখাবো তারপর আমি সেভ করে আপনাদের সেটা দেখাচ্ছি এখানে চলে আসবো যেখানে ফাইল সেভ করবেন আপনার সেই পিসি ফাইল চলে আসবেন এখানে ডক্টর স্যার এখানে চলে আসলাম আমি এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি সেভ দিব আমি এটাকে সেভ দিলাম তো আমি একটা দেখেন যে সবগুলো ইমেজ সেভ দিয়ে কীভাবে সেটাকে আপনি ইউটিলাইজ করবেন দেখেন অলরেডি আমি এখানে একটা দেখে রেখে দিলাম আমি একটা প্যারালাল লাইন সবসময় চেষ্টা করবো না রেখে দিতে তাহলে আপনার কাজের সুবিধা হবে আমি এভাবে এটাকে নিচে দেখাম এটা নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল অল্ট শিফট দিয়ে এই আপনি চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন এটা দেওয়ার পর আমি এটাকে একটু দিলাম দেওয়ার পর এটাকে আমি একটু নিচে রাখলাম দেন তিন নম্বর ফাইলটা রাখবো অলমোস্ট সেম এগুলো আপনি রাখবেন রুম ডিজাইনটা আমি একটু ব্রিফিং দিই এখানে সেম দেখেন আমি বুক ডক্টর এখানে সাইন আপ যে অপশনটা আছে তাহলে আপনি ডিজাইন পর আমরা অ্যাড করছি সেহেতু আপনি যদি এখানে দেওয়ার দরকার হচ্ছে না তো আমরা এটাকে হাইড করে দিলাম আর যেহেতু পেজের একবার দেওয়া হয়েছে তো বারবার এটাকে দেওয়ার দরকার না তো এই সেম জিনিসগুলো একটু খেয়াল করবেন যখন আপনারা একটা ডিজাইন করবেন কারণ এগুলো ডিজাইন করার আগে কিন্তু আপনি একটু আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা কোথায় দেওয়া যায় এখানে দেওয়ার পর আমি এটা করতে দিব কন্ট্রোল অল এস কিবোর্ড শর্টকাট ইন দিব অলরেডি দেখেন আমার তিনটা ফাইল রেডি হলো ফাইলগুলো সম্পর্কে আপনাদেরকে আরেকবার বলবো বাট আমি এখানে দেখাচ্ছি যে এই ফাইলগুলোতে এই দেখেন এখানে সাইন আপ আছে আমি এগুলো ফেলে দিব আপনারা একবার দিবেন প্রথমে যে স্টেপটা দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছেন ওখানে দেওয়ার পর আর ইচ্ছা করে দেওয়া দরকার হবে না তো এখানে দেখেন আমরা এটাকে অ্যাড করলাম দেন কিবোর্ডের শর্টকাট কিবোর্ডের শর্টকাটটা আমি আবারও দেখাই দিই এই দেখেন সেভ ওয়েব এখানে চলে আসবো ঠিক আছে এখানে আমরা ফোর করে দিলাম তো আমি সবগুলোতে সিরিয়াল করতেছি আপনারা যদি এভাবে শর্টকাট করেন আমার মনে হয় আপনাদের কাজের আশা করি অনেক সুবিধা হবে তো দেখেন এখানে আমরা সেমভাবে রেখে দিচ্ছি অলমোস্ট শেষ এটা এখন
এখানে হেলথ সবকিছু ডিটেইলস টাইম ডিটেইলস সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি একটা পেজ নাম্বার নিয়ে নিই, নাম্বার 5 5, ওকে ডান। এখন আমি এটাকে সেভ দিতে পারি, সেভ আর সেভ আর আমি দিব, যেটা আমার এখানে ফাইলটা অলরেডি করা আছে, সেভ আর দিলাম, ওকে। এখানে যে কাজগুলো করা লাগবে বন্ধুরা, দেখেন সেভ হতে একটু সময় নিচ্ছে, এটা পিসি কপি এগারো জন্য অবশ্যই ভালো রাখবেন, যদি তাহলে আপনার চারিদিকে বানানো দেখেন, এখানে আপনার একটা জাস্ট বিভিন্ন মডেল থেকে যাচ্ছে। এখানে আপনি যদি ওইগুলো না বানাতে চান, তার কিছু কিছু জিনিস কপি করলে আপনার কপিরাইট হবে না, বাট হুবহু কপি করবেন না কোনো কিছু, তার হুবহু কপি করলে সেটা আপনার কপিরাইট ক্রাইমের মধ্যে পড়বে এবং আপনার কাজটা কপিরাইটে ধরে নিবে। তো আপনারা এই জিনিসগুলো খুব মাথায় রাখবেন। দেখেন এখানে আমি কি কি ফাইল দিব সেটা অ্যাড করছি। তো এখানে যে ফাইলগুলো সব অ্যাড করার পর এখানে টাইম শিডিউল ইত্যাদি অনেক ফাইল এটা দরকার হয়, তো আপনার এই জিনিসগুলো খুব ফলো করবেন, যখন আপনি কাজ করবেন এই জিনিসগুলো খুব মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কোয়ালিটি খুব সুন্দর হবে এবং ফাইলের রিকোয়ারমেন্টটা আপনার ইজিলি পেতে অনেক সহজ হবে। তো বুঝতে পারছেন আজকের মডিউলটা আমি কিভাবে দেখাবো, সেটাই দেখাবো দেখার সাথে। তাহলে এই ধরনের সিম্পল আছে, দেখেন এখানে আমি যেটা করছি, এখানে অ্যাড বুক ডক্টর, বুক ডক্টর ডিটেলস, এখানে কার কত রেটিং, সেই রেটিং গুলো ডক্টরের ডিটেলস রেটিং করা আছে, মোটামুটি আমি চাইলাম যে এখানে এগুলো তো পারবেন আপনারা, আশা করি এগুলো বানাতে গেলে দেখা যাচ্ছে আপনি একটা বানায় দেখাই এগুলো থাকবেন, আমি অল্প কয়েকটা দেখাবো বাকি আপনারা নিজের মতো বাকিগুলো সব বানাই নিবেন। হ্যাঁ, এখান থেকে দেখেন একটা সার্কেল হয়ে গেলে মানে ইন্ডাস্ট্রিয়াল টাইম নাম বুঝে বুঝে করতে হবে, তার কিন্তু না সেটা ডিসটপ দিয়ে দেন, ডিসটপ ডিসটপের কালার দিয়ে দেন, কালারটা দিলাম, ডিসটপ আর বাড়াই নিলাম, যে এটাকে আপনি ভেঙে নেবেন, ভেঙে আপনারাও দেখাই দিচ্ছি, ভাঙে নেবো, ভাঙে নিয়ে এটাকে দেখেন অলরেডি আমি কালার সিলেক্ট করবো, কালার গ্রেডেশনটা আমি সিলেকশন করবো, দেখেন সিলেকশন করলাম তখন কালার গ্রেডেশন হয়ে গেল, এগুলো কালার গ্রেডেশন হয়ে গেছে। আমি যদি আমাদের সাইজ ছোটো করতে হয় সাইজ ছোটো করতে পারবেন, এখানে একটা অফসেট পার, অফসেট পার চলে আসবেন, এখানে আজকে আমি ভিতরে নিবো, দেখেন ভিতরে নিলাম, এখানে এটাকে মিনিমাইজ করে দেখেন সাবফাইলটা কেটে নিবো, যেমন ছোটো করা যায়, দেখেন এখন দেখেন অলমোস্ট আমার মনে হয় কি হলো আপনাদের পাশের কাজটা,
আপলোড করব কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমি করব কানেকশন নাই নেট কানেকশনটা দিয়ে সাইটে ছিল আপনার সাইটটা জাস্ট সেম ভাবে আমরা আপলোড করে দিব ফাইনাল সাইটে দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে ভিডিওগুলো করার জন্য